আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আলহামদুলিল্লাহ ওয়সালাম আলয় রসৌল্লাহ ওবায়দ সম্মানিত এক দিনী বোন প্রশ্ন করেছেন যে তার এক দিনী বোনের প্রশ্ন যে টাঙ্গাইল থেকে ঢাকা আসবে তার বোনের বাড়িতে এবং সেখানে সাত দিন থাকবে তো এই ক্ষেত্রে এই সাত দিন তিনি কসর করবেন কি না পুরা আদায় করবেন আমরা এই প্রশ্নটিকে সামনে রেখে আমরা কসর কতদিন পর্যন্ত চলতে পারে এবং কখন কসর করবে এ বিষয়ে আমরা কিছু হাদিসের আলোকে মাসা আলোচনা করব যাতে করে পরবর্তীতে অন্যান্য ভাইয়েরাও এ বিষয় থেকে ফায়দা নিতে পারেন কসর মূলত হজরত আনাসী আল্লাহ তালা আহু থেকে হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লাহাম তিনি সফরকালে মদিনায় জোহরের নামাজ আদায় করলেন আবার জুল হোলাইফা নামক জায়গা যেখানে মদিনা থেকে মাত্র তিন মাইল দূরে সেখানে গিয়ে তিনি কসরের সালাত আদায় করলেন তো এ হাদিস প্রমাণ করে যে দূরবর্তী সফরকালে ঘর থেকে বের হলেই তিনি মুসাফির হয়ে যান এবং মুসাফিরের জন্য তিনি কসর অর্থাৎ চার বিশিষ্ট রাকাত করে পড়বেন এই দূরত্বের কথা কেউ কেউ দ্বিতীয় খণ্ডের দুইশো সাতান্ন নম্বর পৃষ্ঠা মিসকাতের একশো আঠারো নম্বর পৃষ্ঠা বোখারি মুসলিমের হাদিস থেকে আহ জুল হুলাইফা যেই জায়গাটির নাম যেটি বর্তমানে আলী কুয়ার নিকট অবস্থিত মাত্র তিন মাইল দূরত্বে তো তিন মাইল দূরত্বে কি নবীজি এই কসর করেছিলেন তবে কেউ কেউ তিন মাইল বা তিন ফারসাখ বা নয় মাইলও বলেছেন তো এই ক্ষেত্রে অন্যান্য ওলামাদের হাদিসের ভিত্তিতে আহলে হক আহলে ওলামা যারা তাদের মতে অন্যান্য হাদিস থেকে অথবা ইমাম আহমাদ হাম্বর ইমাম মালিক ইমাম শাহফেই ইমাম আহমাদ সকলের মতামত হলো যে চার বুর্দ চার বুর্দ মানে আটচল্লিশ মাইল পথ পথের যদি সফর হয়ে থাকে তাহলে ঘর থেকে বের হয়ে নিজ এরিয়া থেকে বের হয়ে যাওয়ার পরই সে মুসাফির এবং সে করে সালাত আদায় করবে তার মানে ফরজ সালাদ তিনি কসর করবেন অর্ধেক করবেন মেরাতে দ্বিতীয় খণ্ড দুইশো সাতপান্ন নম্বর পৃষ্ঠা এবার আসে অন্য প্রসঙ্গে আর তা হলো যে কসর কয়দিন পর্যন্ত করবে যেভাবে করে বোন তিনি প্রশ্ন করেছেন যে বেড়াতে গেছে সাত দিন থাকবে সেখানে আব্বাস করেন এরপরে তিনি সেখানে ১৯ দিন অবস্থান করেন এবং তিনি ১৯ দিন যাবতি দূর একাত করে কসর পড়তে থাকেন ইবনে আব্বাস তিনি বলেছেন যে আমরাও মক্কা এবং মদিনার মাঝে অবস্থানকালে ১৯ দিন পর্যন্ত আমরা দুরাকাতি পড়তাম দুরাকাত করেই কসর করতাম অথবা যখন আমরা তার চেয়ে বেশি দিন থাকতাম তখন আমরা পূর্ণ নামাজ পড়তাম ইমাম বখর হাদিস কেনেছেন এই হাদিসের ভিত্তিতে অধিকাংশ ওলামাই কেরামের ফতুয়া হলো যে যদি কোনো মুসাফির ব্যক্তি কোনো জায়গায় ১৯ দিন অবস্থান করে তাহলে সে একাধিক্রমে তিনি এই ১৯ দিন কসরের সালাত আদায় করতে পারবেন যেভাবে রসুল্লা সাল্লা আদায় করেছিলেন উনিশ দিন পরে আর করতে পারবেন না তবে ওই মুসাফির যে কোনো জায়গা নির্দিষ্ট ভাবে কিছুদিন থাকার মনস্থ না করে মানে উনিশ দিন থাকার নিয়ে ছিল না কিন্তু আজকের কালকের হয়ে গেলেই আমি চলে যাব এভাবে করে করে যতদিন তিনি থাকবেন নির্দিষ্ট দিন নাই তার যে আমি একটি কাজের জন্য গিয়েছি কাজটা শেষ হলি আমি কালকেরই চলে যাব এভাবে দ্বিধাগ্রস্ত এক কথায় দ্বিধাগ্রস্ত এভাবে যদি মাসের পর মাসও কেটে যায় বছরের পর বছরও কেটে যায় তবু তিনি কসরই পড়বেন যেমন করে এমনি আব্বাস রাজি আল্লাহ তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ খাইবারে চল্লিশ দিন অবস্থান করেছিলেন এবং চল্লিশ দিন যাবতীয় নামাজকে কসর করেছিলেন মোসান্নাফে আব্দুর রাজাক কানজুল উম্মালের মধ্যে অষ্টম খন্ডে একশো নম্বর পৃষ্ঠাতে বিষয় উল্লেখ করা হয়েছে তার মানে এখানে বিষয় ছিল যে খাইবর ফাতে হলেই আমরা চলে যাবো মদিনায় কিন্তু খাইবর আর বিজয় হচ্ছিল না এভাবে করতে করতে চল্লিশ দিন এবং চল্লিশ দিন তিনি কসর সালাদ আদায় করেছেন ইমাম আব্দুর রাজাক তার মোসান্নাফে মধ্যে বর্ণনা করেন যে একবার এমনি অমর আদিয়াল তালু আজার বাহি জানে বরফে আটকে পড়ায় তিনি সেখানে ৬ মাস যাবত কসর করেছিলেন ৬ মাস যাবত এবং বহু বহু সাহাবিরাও তার সাথে তখন কসরের সালাত আদায় করেন হজরত আনাস রাজি আল্লাহ তালন আব্দুল মালিক ইবনে মারওয়ানের সাথে সিরিয়াতে দুই মাস থেকেছিলেন এবং তিনি দুই নাম দুই মাস ওই এই ষাট দিনই তিনি দুই রাকাত করে সালাত আদায় করেছিলেন মেরাতের দ্বিতীয় খণ্ড একশো সাতানব্বই নম্বর পৃষ্ঠা তাহলে আমরা এখান থেকে যে বিষয়টি পাই যে কোনো মুসাফির কোনো জায়গায় যদি ইচ্ছাকৃতভাবে উনিশ দিন থাকে তাহলে সে উনিশ দিনই কসর করবে কারণ অভিজি মক্কাতে ওই দিনগুলো তো ইচ্ছাকৃতভাবে নয় বরং দ্বিধাগ্রস্ত ভাবেই কাটিয়েছিলেন আচ্ছা আর যদি কেউ এইরূপ করে যে তাহলে সে এরকমের হয় উনিশ দিন তাহলে সে সর্বদা কাসর করতে পারবে মানে যেটা আগে বললাম আর কি যে হতে পারে আমার এই কাজটি হয়ে গেলে আমি চলতে চলে যাবো দিদা দ্বিধাগ্রস্ত দিন লাগবে তা নাই জানা নাই যদি জানা থাকে যে আমার আমি বিশ দিন এখানে থাকবো তাহলে তিনি পূর্ণ সালাদ আদায় করবেন আর যদি দ্বিদাগ্রস্ত থাকে তাহলে বছরের বছরের পর বছর তিনি কসরের সালাদ আদায় করবেন যেমন যারা সামুদ্রে পথে যারা যাত্রা করেন নির্দিষ্ট কোনো জায়গা নেই কোনো ব্যক্তি যদি দেশ না থাকে মনে করুন দেশ নাই বলতে নাবিক দেশ না থাকে অথবা অভ্যাস চিরকাল সফর করা ট্রাভেলিং অলওয়েজ ট্রাভেলিং তাহলে তিনি কসর করবেন অনুরূপভাবে এবার বনের প্রশ্নে আছে যে সাত দিন থাকতেছেন জি চার দিনের যদি বেশি থাকে যেহেতু এখানে নির্দিষ্ট চার দিন থাকার যদি তিন দিনের কম উনিশ দিনের নিচে যদি থাকার ইচ্ছা থাকে তাহলে তিনি কি করবেন পূর্ণ সালাত আদায় করবেন আল্লাহ রহমানি বলেন যে যদি কোনো মুসাফির কোনো জায়গায় চার দিন থাকা নিয়ে করে তাহলে সে ওই চার দিন মানে চার দিন পর্যন্ত বা তিন দিন বা চার দিন পর্যন্ত কসর করতে পারবে যদি সে চার দিনের বেশি থাকে ইচ্ছা পোষণ করে তাহলে তাকে পূর্ণ করতে হবে যেহেতু এখানে বলেছেন সাত দিন থাকবে দিন থাকলে তাকে পূর্ণ আদায় করতে হবে আর যদি দ্বিধাগ্রস্ত হয় যে জানা নাই চার দিন থাকি না পাঁচ দিন থাকি না ছয় দিন থাকি না দুই দিন থাকি তিন দিন থাকি এভাবে করে যদি মাসের পর মাস হয় তবুও কসর করবেন কিন্তু যদি নির্দিষ্ট থাকে যে আমি ওই বাড়িতে সাত দিন থাকবো সেখানে বেড়াতে যাচ্ছি সাত দিন থাকবো তাহলে তিনি পূর্ণ সালাত আদায় করবেন যেহেতু চার দিনের বেশি এবং তাকে এভাবে করি আদায় করতে হবে তো এই ছিল আইনি তোহফা থেকে আমরা এই বিষয়টি উল্লেখ করলাম আসল্লাহ আলা সঈদিনা মোহাম্মদিনী নবীল ওমিয়া আলী